একদিকে যেমন এই তথ্য আসলো, যেমনটা প্রতিবেদনের মাধ্যমে জানালাম আপনাদেরকে, যে একজন রীতিমতো গাড়ি ব্যবসায়ী, গাড়ির মালিক দাবি করছেন তাকে ফাঁসানো হচ্ছে, তাকে করা হচ্ছে। ঠিক এরই পাশাপাশি আরও একটি আপডেট দেবো আপনাদেরকে, যেখানে বলা হচ্ছে যে আসানসোল সিবিআই আদালতে আজ যখন সিবিআই তরফ থেকে যে সাবমিশন করা হবে, সেই সাবমিশনে সবথেকে গুরুত্বপূর্ণ পাচ্ছে অনুব্রত মণ্ডলের প্রভাবশালী তথ্য। এবং ঠিক এই প্রভাবশালী তথ্যটি কী এবং কোন কোন বিষয়গুলি গুরুত্ব পাচ্ছে আমরা আলোচনা করব। অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, সিবিআইয়ের তরফ থেকে ঠিক কোন কোন বিষয়গুলি তুলে ধরা হবে? দেখো, আজকে আসানসোল আদালতে যে সিবিআই স্পেশাল কোর্টে যে সাবমিশন করা হবে, সেই সাবমিশনের মধ্যে কিন্তু থাকছে তিনটে পয়েন্ট। মূলত অনুব্রত মণ্ডলের যে প্রভাবশালী তত্ত্ব সেই বিষয়ে থাকছে। নাম্বার ওয়ান পয়েন্ট থাকছে হচ্ছে, অনুব্রত মণ্ডল তিনি কোনো সরকারি আমলা নন, তিনি কোনো সরকারি বিধায়ক নন। তা সত্ত্বেও অনুব্রত মণ্ডলের নির্দেশে একজন সরকারি হাসপাতালের চিকিৎসক তিনি অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে গেলেন এবং গিয়ে সাদা কাগজে প্রেসক্রিপশন করলেন, এবং সেই প্রেসক্রিপশন যদি দেখা যায় সেখানে তিনি অনুব্রত মণ্ডল জোর করে তাকে দিয়ে লিখিয়ে নিলেন বেড রেস্টের কথা। এই বিষয়টি থাকবে, অর্থাৎ একজন মানুষ কতটা প্রভাবশালী হলে সরকারি হাসপাতাল থেকে চিকিৎসক গিয়ে বাধ্য হন বেড রেস্ট লিখতে। দ্বিতীয়ত থাকবে হচ্ছে, অনুব্রত মণ্ডল যখন গ্রেপ্তার হন, সেই গ্রেপ্তারির পর রাজ্যের যে একবারে প্রশাসনিক শীর্ষমহল বা রাজনৈতিক যে শীর্ষমহল, সেই শীর্ষমহল থেকে কিন্তু নানা রকমের প্রতিক্রিয়া তৈরি হয়েছিল, এবং সেই প্রতিক্রিয়া যদি দেখা যায় সেখানে কিন্তু বারবার সিবিআই এর এগেনস্টে কিন্তু তীব্র তোপ দাগা হয়েছে। সেই বিষয়টাকে তুলে ধরা হবে, অর্থাৎ অনুব্রত মণ্ডল অ্যারেস্ট হওয়ার পর একবারে প্রশাসনিক রাজনৈতিক শীর্ষস্তর থেকে নিচু স্তর পর্যন্ত কিন্তু এই যে তোপ দাগার যে বিষয়টি সেইটা কিন্তু ঘটেছে। এবং তার পাশাপাশি আরও একটা বিষয়, যেটা অনুব্রত মণ্ডল সম্পর্কে সিবিআইয়ের আইনজীবীরা আজকে আদালতে জানাবেন, যে ইনভেস্টিগেশন এবং ইন্টারোগেশন এই দুটো ক্ষেত্রে কিন্তু নন কোঅপারেশনের যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আনা হচ্ছে। এবং এই সমস্ত কিছু দেখে একদিকে যেমন জামিন আটকানো হবে, তার পাশাপাশি কিন্তু যদি দেখা যায় তাহলে কিন্তু সিবিআই এর তরফ থেকে যে বাকি রিমান্ডের দিন রয়েছে, অর্থাৎ 3 দিন যে বাকি রিমান্ড নেওয়ার দিন রয়েছে, সেই 3 দিনের কিন্তু রিমান্ডে চাওয়া হবে। কারণ সিবিআই এর তরফ থেকে বারবার কিন্তু বলা হচ্ছে অনুব্রত মণ্ডল কোঅপারেট করছেন না, নন কোঅপারেশনের অভিযোগ নিয়ে আসা হচ্ছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের কাছ থেকে যে বিপুল পরিমাণে রিকভারি হয়েছে, 17 কোটি টাকার এফডি রিকভারি হয়েছে, এবং রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেখান থেকে কি রিকভারি হয় সেই সমস্ত বিষয় কিন্তু ডিটেইল ইন্টারোগেশনের প্রয়োজন রয়েছে। এছাড়াও অনুব্রত মণ্ডলকে ইন্টারোগেশন করে জামিন তো আটকানো হবে, কারণ এই ব্যক্তিকে জামিন দিলে সে বাইরে গিয়ে তদন্তকে শুধু প্রভাবিত নয়, হয়তো সাক্ষীদের ভয় দেখাতেও পারে। আমরা নজর রাখবো এইদিকে। অনেক ধন্যবাদ তোমাকে, অর্ণব।